আজকে তোমাদের সঙ্গে সুপার টেস্টি দু দুটো ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেগুলো চটজলদি যে কোনো ব্যস্ততম সকালে তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর উপকরণ লাগছে খুব সামান্য। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া রয়েছি তোমাদের সঙ্গে। প্রথমটির জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং বোল, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ওটস, 1 টেবিল চামচ চিয়া সিডস, আর এগুলোকে আমি ভিজিয়ে রাখছি লিকুইড মিল্ক দিয়ে। মিল্কটা হচ্ছে এখানে পরিমাণে নিয়েছি প্রায় 50 ml মতো। ওভারনাইট ভিজিয়ে রাখবে, তাহলে সকালে ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবে। তবে আমি এখন 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, হাতে সময় কম তাই। কিন্তু তোমরা চেষ্টা করবে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার, আর সেক্ষেত্রে অবশ্যই মিশ্রণটাকে রেখে দেবে ফ্রিজে, না হলে দুধ কিন্তু তার নিজ গুণে খারাপ হয়ে যাবে। আর অবশ্যই জাল করে ঠান্ডা করা দুধ ব্যবহার করবে, একদমই কাঁচা দুধ কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই ফাঁকে আমি আমগুলো কেটে নিচ্ছি, একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর সেই সাথে কিছু ড্রাই ফ্রুটসও আমি কেটে নিয়েছি। তোমরা এখানে নিজের নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে, আর আমি এখানে ফ্যাট ফ্রি টোন্ড মিল্কটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এটাই নিতে পারো, অথবা সয়া মিল্ক ইউজ করতে পারো, কিন্তু কোনোভাবেই ফুল ক্রিম মিল্ক কিন্তু এক্ষেত্রে ইউজ করবে না, কারণ আমরা এটা ওয়েট লস রেসিপি তৈরি করছি, কিন্তু ওজন কমানোর জন্য রেসিপি বানাচ্ছি। 10 থেকে 15 মিনিট রেস্ট থাকার ফলে দেখো চিয়া সিডসগুলো ফুলে গেছে, ওটসও ফুলে গেছে, একটা থকথকে টাইপের মিশ্রণ হয়েছে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ঘরে পাতা টক দই প্রায় 50 গ্রাম মতো, আর মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করলাম এখানে হানি। তোমরা চাইলে জ্যাগারি পাউডার কিন্তু ইউজ করতে পারো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম, এরকম একটা থকথকে টাইপের মিশ্রণ হয়েছে। তোমরা যদি এটাকে একটু পাতলা করতে চাও সেক্ষেত্রে দুধ অ্যাড করতে পারো। মিশ্রণটা এখন এক সাইডে রেখে দিলাম, আর এবারে নিয়েছি 2 সার্ভিং বোল, আর তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি ওটস চিয়া সিডসের এই মিশ্রণটা, অল্প পরিমাণে নিচ্ছি, আর তারপরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পাকা হিমসাগর আম দিয়ে নিচ্ছি অল্প অল্প করে, আর তার সাথে আমি দিয়ে নিলাম কর্নফ্লেক্স অল্প করে, যাতে এর ক্রাঞ্চিভাবের জন্য খেতে ভীষণই ভালো লাগে। তার উপরে আবারও দিয়ে নিলাম ওটস চিয়া সিডসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প করে, আর তারপরে কয়েক টুকরো আম দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি আমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম। সেই আমন্ড বাদামগুলো মিষ্টি স্বাদের জন্য আমি এখানে ব্যবহার করছি ন্যাচারাল সুইটনার হানি। তোমরা এখানে চাইলে যে কোনো সুইটনার ইউজ করতে পারো, আর অল্প করে কর্নফ্লেক্স উপর থেকে ছড়িয়ে নিয়েছি। কর্নফ্লেক্সটা অ্যাড করলে এর ক্রাঞ্চিভাবের জন্য খেতে ভীষণই ভালো লাগে, আর হেলদি তো বটেই। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি টেস্টি একটা ডেজার্ট রেসিপি, যেটা তোমরা ওয়েট লস রেসিপি হিসেবে ব্রেকফাস্টে নিতে পারো, কিংবা চাইলে ডিনারে, অথবা চাইলে ব্রাঞ্চে কিংবা লাঞ্চেও নিতে পারো। ভীষণই হেলদি, সেই সাথে ভীষণই টেস্টি, বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই ধরনের ডেজার্টগুলো। এর মধ্যে যেহেতু ওটস চিয়া সিডস ফ্রুটস এবং দই ব্যবহার করা হয়েছে, তাই পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখবে, অনেকক্ষণ খিদে পাবে না। সেজন্য যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা রেসিপি। শেয়ার করছি নেক্সট রেসিপি, তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ চিড়ে, একটা আমি চালুনির মধ্যে নিয়ে নিয়েছি, আর চিড়েটা এভাবে করে একটু চেলে নিচ্ছি যাতে চিড়ের মধ্যে থাকা এক্সট্রা গুঁড়োগুলো পড়ে যায়। আর এরপরে আমি চিড়েটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেজন্য অবশ্যই চেষ্টা করবে চেলে ব্যবহার করতে, কারণ এর মধ্যে যে ধানগুলো থাকে বা চিড়ের গুঁড়ো সেগুলো বাদ হয়ে যাবে প্রথমেই, আর তারপরে জল দিয়ে ধুয়ে নিলে এক্সট্রা নোংরাটা বেরিয়ে যাবে। খুব ভালো করে ধুয়ে আমি জল বদলে বদলে 2 বার করে ধুয়ে নিয়েছি, আর তারপরে এই চিড়েটার মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি চিয়া সিডস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিডস অ্যাড করেছি 1 কাপ চিড়ের জন্য, আর সেই সাথে দিয়ে নিচ্ছি টক দই। এখানে 100 গ্রাম টক দই রয়েছে, এটা ঘরে পাতা টক দই, আর টক দই তৈরির রেসিপি আমি অলরেডি আমার এই চ্যানেলে শেয়ার করেছি। যদি রেসিপি চাও আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এর সাথে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। দুধটা আমি এই দইয়ের বাটিটাতে গুলিয়েই অ্যাড করে দিচ্ছি, যাতে এক্সট্রা দইটা নষ্ট হয়ে না যায়। আর দুধটা পরিমাণ মতো এখানে অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করলাম প্রায় 50 থেকে 70 ml মতো, তারপর এটাকে মিশিয়ে নেওয়ার পরে যদি দুধের প্রয়োজন পড়ে অবশ্যই অ্যাড করতে হবে। এভাবে করে মিশিয়ে নিচ্ছি, আর চিড়েটা দুধটাকে টেনে নেবে, সেজন্য একটু পাতলা পাতলা করেই আমি মিশিয়ে রাখলাম। চিয়া সিডসও কিন্তু দুধটা টেনে নেবে এবং সিডসগুলো ফুলে যাবে। আরও 2 টেবিল চামচ মতো মিল্ক এখানে আমি অ্যাড করলাম। এরপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। এখানে আমি ফ্রিজে রাখছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তোমরা চাইলে এটা আগের দিন রাত্রে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিন সকালে ব্রেকফাস্ট তৈরির সময় খুব ইজিলি একদম ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে। যাদের সকালবেলাতেই কাজে বেরোনোর থাকে বা ব্যস্ততম সকাল,
তারা কিন্তু আগের দিন রাত্রে এই প্রিপারেশনটা করে রাখলে না অনেক ইজি হয়ে যায় সকালে ব্রেকফাস্ট তৈরি। চিড়ের এই মিশ্রণটা আমি এখন 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি আর দেখো বেশ কিন্তু একদম টাইট টাইট হয়ে গেছে, কোনো জলীয় ভাব নেই, মিল্ক একদম মনে হচ্ছে দেওয়াই হয়নি, একদম ড্রাই হয়ে গেছে। এটাকে আমি এখন একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম, তোমরা যে বোলের মধ্যে খাবে সেটাতেই নিয়ে নেবে। আর তারপরে আমি এটাকে এভাবে করে একটু সমান করে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে, এর সঙ্গে আর এক্সট্রা মিল্ক অ্যাড করার প্রয়োজন নেই, ঠিক এরকম ঘনত্বেরই হলে খেতে ভালো লাগবে। তবে তুমি যদি একটু পাতলা খেতে পছন্দ করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এখানে ঠান্ডা দুধ কিংবা এমনি রুম টেম্পারেচারে থাকা নর্মাল মিল্ক অ্যাড করতে পারো। তারপরে আমি এখানে অ্যাড করছি পাকা আম, এখন যেহেতু ম্যাঙ্গো সিজন তাই আমি এখানে আম ব্যবহার করছি, তোমরা নিজের নিজের পছন্দ মতো যে কোনো সিজন ফ্রুট এখানে ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যে আম দিয়েছি বলে আমি তোমাদের ব্যবহার করতে হবে, এমন কিছু বাধা ধরা নিয়ম নেই। নিজের নিজের পছন্দ মতো নর্মাল ফ্রুট, নিজের নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অবশ্যই ইউজ করতে পারো। আর যদি মিষ্টি স্বাদ তোমরা পছন্দ করো সেক্ষেত্রে যখন তোমরা চিড়েটা ভিজিয়ে রেখেছো সেই পর্যায়ে জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারো অথবা মিশ্রি কিংবা যে কোনো ন্যাচারাল সুইটনার হানি তোমরা অ্যাড করতেই পারো। এরপরে আমি একটা বানানা এভাবে করে স্লাইস করে অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি পেস্তা বাদাম, নিজের নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস প্রথমেই বলেছি তোমরা এখানে অ্যাড করবে। আর আমি এখানে মিষ্টি স্বাদের জন্য অন্য কোনো কিছু অ্যাড করিনি, কারণ পাকা আম ব্যবহার করেছি, আমটা বেশ মিষ্টি আর কলাটাও কিন্তু বেশ পাকা এবং মিষ্টি, সেই জন্য অন্য কোনো মিষ্টি আমি এখানে অ্যাড করিনি মিষ্টি স্বাদের জন্য। তো আশা করছি আমাদের এই সেকেন্ড রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে, সম্পূর্ণ গ্লুটেন ফ্রি সুগার ফ্রি দুটো ভীষণই টেস্টি ওয়েট লস ডেজার্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো তোমরা ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ অথবা ব্রাঞ্চেও নিতে পারো। আশা করছি ভালো লেগেছে, ভিডিওর মধ্যে কোনো কিছু যদি শিক্ষণীয় মনে হয় অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যারা ডায়েট করছো তারাও আমার রেসিপিগুলো ফলো করে দেখতে পারো, আশা করছি উপকৃত হবে। যদি আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার কোনো ভিডিও তোমার ভালো লেগে থাকে, রেসিপিগুলো কার্যকরী বলে মনে হয় অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।